নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমি নবম শ্রেণীর কোষা থেকে দশ পয়েন্ট একের এগারো নম্বর প্রশ্নটির সমাধান করব তো চলো ভিডিওটি নিয়ে আসছি আমি ইন্টার পরে এগারো নম্বর প্রশ্নতে বলা হয়েছে টাকায় বারোটি জিনিস বিক্রি করে চার পার্সেন্ট ক্ষতি হয় টাকায় কটি জিনিস বিক্রি করলে চল্লিশ পার্সেন্ট লাভ হবে ঠিক তা আমাদের বলেছে টাকায় যদি বারোটি জিনিস বিক্রি করে তাহলে চার পার্সেন্ট ক্ষতি হয় ঠিক এটা হচ্ছে আমাদের এগারো নম্বর প্রশ্ন এতে আমাদের কী কী দেওয়া আছে যা যা দেওয়া আছে সেগুলো আগে আমরা লিখে নেব দেওয়া আছে কী দেওয়া আছে বিক্রয় মূল্য সেটা কী হচ্ছে এক টাকা কটি জিনিসের বিক্রয় মূল্য সেটা হচ্ছে বারোটি জিনিসের বিক্রয় মূল্য তাহলে আমরা লিখে দিই লিখবো যে বারোটি জিনিসের বারোটি জিনিসের বিক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান সমান কত দেওয়া আছে এক টাকা ঠিক বারোটি জিনিসে বিক্রয় মূল্য দিয়ে দিচ্ছি আমাদের এক টাকা এবার এর ফলে কত ক্ষতি হচ্ছে বারোটি জিনিস বিক্রি করছি এক টাকায় তো সে তো ক্ষতি হচ্ছে শতকরা চার পার্সেন্ট তাহলে শতকরা ক্ষতি শতকরা ক্ষতি সমান সমান চার পার্সেন্ট তো ক্ষতি যেটা হয় সেটা হয় ক্রয় মূল্যের উপর ঠিক তাই জন্য আমাদের ক্ষতিটা যদি নির্ণয় করতে চায় তাহলে আমাদেরকে মানে ক্রয় মূল্যটা ধরতে হবে তাহলে আমরা ধরে নেব ধরি বারোটি জিনিসের ক্রয় মূল্য বারোটি জিনিসের বারোটি জিনিসের ক্রয় মূল্য সমান সমান হানড্রেড এক্স টাকা ঠিক তাহলে বারোটি জিনিসের ক্রয় মূল্য পেয়ে গেলাম তাহলে ক্ষতি পেয়ে যাব অতএব ক্ষতি সমান সমান এই হানড্রেড এক্সের ফোর পার্সেন্ট তাহলে হানড্রেড এক্স ইন্টু ফোর বাই হানড্রেড এইটা হচ্ছে আমাদের কী ক্ষতি এত টাকা তাহলে এখানে আমাদের আসছে কত এখানে আসছে আমাদের ফোর এক্স টাকা কি ক্ষতি ঠিক তাহলে আমরা কী জানি আমরা জানি হচ্ছে ক্ষতি সমান সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য তাহলে ক্ষতি এটা হচ্ছে আমাদের ফোর এক্স সমান সমান আমাদের ক্রয় মূল্য কত আছে হান্ড্রেড এক্স মাইনাস ওয়ান হচ্ছে বিক্রয় মূল্য ঠিক তাহলে লিখে দিতে হবে যে প্রশ্নানুসারে লিখত আমাদের প্রশ্নানুসারে কী এটা হচ্ছে আমাদের ফোর এক্সটা কি ক্ষতি ক্ষতির সমস্যা আমরা কী জানি ক্ষতি ক্ষতির সমস্যা হচ্ছে ক্রয় মূল্য ক্রয় মূল্য হান্ড্রেড এক্স মাইনাস ওয়ান ওয়ানটা কী হচ্ছে বিক্রয় মূল্য এখান থেকে আমরা বের করবো এক্সের ভ্যালু ঠিক তাহলে কত আসবে এক্সের ভ্যালু এক্সের ভ্যালু আসবে হান্ড্রেড এক্স মাইনাস ফোর এক্স ইকোয়াল টু ওয়ান দেখতে পাচ্ছি হান্ড্রেড এক্স এদিকে আছে ফোর্সটা নিয়ে আসলাম ওয়ানটা নিয়ে আসলাম হয়ে গেল এরপরে কত আসছে সেটা এটা আসছে নাইনটি সিক্স এক্স ইকোয়াল টু ওয়ান অতএব এবার এক্স অন কত আসছে ওয়ান বাই নাইনটি সিক্স এটা আসলো এক্সের ভ্যালু ঠিক তো এক্সের ভ্যালু আমাদের এটা এসছে তবে বারোটি জিনিসের ক্রয় মূল্য আমরা পেয়ে যাবো অতএব লিখব যে অতএব বারোটি জিনিসের ক্রয় মূল্য বারোটি জিনিসের ক্রয় মূল্য সমান সমান হানড্রেড ইন্টু ওয়ান বাই নাইনটি সিক্স টাকা ঠিক এটাকে আমরা কাটা করতে পারি হচ্ছে কত দিয়ে এটা কাটব আমরা হচ্ছে চার দিয়ে তাহলে এটা হবে হচ্ছে চার দুগুণে আট চার চারে ষোলো এদিকে চার পঁচিশ সং একশো ঠিক তাহলে পঁচিশ বাই চব্বিশ টাকা কি হচ্ছে বারোটি জিনিসের ক্রয় মূল্য এবার আমরা বের করব হচ্ছে এখান থেকে একটি জিনিসের ক্রয় মূল্য লিখবো একটি জিনিসের ক্রয় মূল্য সংসঙ্গে কত হবে পঁচিশ বাই চব্বিশ গুণ বারো এত টাকা কি হচ্ছে একটি জিনিসের ক্রয় মূল্য এবার আমাদের চাই কি আমাদের চাই হচ্ছে যে কটি জিনিস আমরা যদি বিক্রি করবো এক টাকায় তাহলে আমাদের চুয়াল্লিশ লাভ হবে ঠিক তা আমরা সেটা ধরে নেব হচ্ছে আমরা ওয়াইটি জিনিস বিক্রি করবো এক টাকায় তাহলে আমাদের চুয়াল্লিশ পার্সেন্ট লাভ হবে তাহলে লিখব ধরি ধরি ওয়াইটি জিনিস এক এক টাকায় এক টাকায় বিক্রয় করলে বিক্রয় করলে লাভ হবে লাভ হবে চুয়াল্লিশ পার্সেন্ট ঠিক তো চুয়াল্লিশ পার্সেন্ট লাভ হবে তাহলে আমাদের এক্ষেত্রে দেখো ওয়াইটি জিনিসের বিক্রয় মূল্য কত একটা কিন্তু ওয়াইটি জিনিসের ক্রয় মূল্য আমরা জানি না ওয়াইটি জিনিসের ক্রয় মূল্য এখান থেকে পেয়ে যাব যেহেতু একটি জিনিসের ক্রয় মূল্য এত টাকা তাহলে ওয়াইটি জিনিসের ক্রয় মূল্য আমরা পেয়ে যাব এবার লিখব যে অতএব অতএব নতুন বিক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান সমান এক টাকা অতএব নতুন নতুন হ্যাটাল ওয়াইটি জিনিসের ক্রয় মূল্য ওয়াইটি জিনিসের ক্রয় মূল্য এটা হচ্ছে ওয়াইটি জিনিসের বিক্রয় মূল্য হচ্ছে এক টাকা ওয়াইটি জিনিসের ক্রয় মূল্য হবে গত পঁচিশ ওয়াই বাই চব্বিশ গুণ বারো এত টাকা ঠিক অর্থে লাভ সমস্যা কত লাভ সমানসান হচ্ছে এই যে বিক্রয় মূল্য থেকে আমাদের ক্রয় মূল্যবাদ তাহলে এক মাইনাস পঁচিশ ওয়াই বাই চব্বিশ গুণ বারো এত টাকা কী হচ্ছে আমাদের লাভ ঠিক তো তাহলে আমাদের বলেছে শতকরা লাভ সৎ করা লাভ সমান সমান কত শতকরা লাভ সমস্যা হচ্ছে আমাদের লাভ যেটা হচ্ছে আমাদের এত আচ্ছা আর শতকরা লাভ আমাদের দিয়ে দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের কত সেটা দেওয়া আছে আমাদের চুয়াল্লিশ পার্সেন্ট ঠিক চুয়াল্লিশ পার্সেন্ট দিয়ে দেওয়া আছে তাহলে আমরা এই যে ক্রয় মূল্য যেটা আছে সেই ক্রয় মূল্যর যদি চুয়াল্লিশ পার্সেন্ট বের কর নিই তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে লাভ তাহলে লিখব যে লাভ সমান সমান কত হবে পঁচিশ ওয়াই বাই চব্বিশ ইন্টু বারো এর চুয়াল্লিশ পার্সেন্ট এত ঠিক তাহলে পঁচিশ দিকে কাটলে এটা চার হয় চারদিকে কাটলে এটা হচ্ছে এগারো ঠিক তাহলে আমাদের কথা আসছে এগারো ওয়াই বাই চব্বিশ ইন্টু বারো এত টাকা কী হচ্ছে আমাদের লাভ এবার এই লাভ আর এই লাভ দুটোই সমান হবে তাহলে আমরা লিখব যে প্রশ্নানুসারে প্রশ্নানুসারে বা শর্তানুসারে লিখতে পারো ঠিক আছে এই এগারো ওয়াই বাই চব্বিশ গুণ বারো সমান বারো তাহলে এখান থেকে আমরা ওয়াইয়ের যদি ভ্যালু বের কর নিই তাহলে পেয়ে যাবো হচ্ছে যে টাকায় কটি জিনিস বিক্রি করলে আমাদের চুয়াল্লিশ পারসেন্ট লাভ হবে ঠিক আছে তাহলে এগারো ওয়াই বাই চব্বিশ গুণ বারো প্লাস পঁচিশ ওয়াই বাই চব্বিশ গুণ বারো শোন শোন এক ঠিক তাহলে এদিকে আমাদের লাশক কথা হচ্ছে চব্বিশ গুণ বারো লাশ চব্বিশ গুণ বারোই হচ্ছে আমাদের লশক চব্বিশ গুণ বারো কথা হয় দুশো অষ্ট হয় আমাদের তাহলে এদিকে দুশো অষ্ট তাহলে এগারো ওয়াই প্লাস এদিকে হচ্ছে আমাদের পঁচিশ ওয়াই টু ওয়ান তাহলে এটা কথা হচ্ছে এটা হচ্ছে আমাদের ছত্রিশ ওয়াই ইকাল টু দুশো অষ্টআশি তাহলে ওয়াই সমস্যান কত আসবে ওয়াই আসবে দুশো অষ্টআশি তাহলে হচ্ছে আট ঠিক তাহলে এর মান কত আসলো মান আসলো আমাদের আট তাহলে টাকায় কটি জিনিস বিক্রি করলে আমরা পাবো লাভ টাকায় আটটি জিনিস ওয়াইয়ের ভ্যালু কত আসলো আট তাহলে আটটি জিনিস যদি আমরা বিক্রি করি তাহলে আমরা চুয়াল্লিশ পার্সেন্ট লাভ পাবো তো এটাই ছিল আমাদের প্রশ্নটির উত্তর আশা করি ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও